الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের শরীর খারাপ হয়ে গেছিল, এই জন্য ক্লাস ক্যান্সেল হয়ে গেছিল। তার আগের সপ্তাহে ওমরা তালিমের কারণে হয়নি, দুই সপ্তাহের গ্যাপের পরে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আমরা আবু বকর সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিরাতের আলোচনায় আছি এবং ওনার জিন্দিগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির অনেক কাছাকাছি, মনে হয় যেন একদম তিনি ওনার চরিত্রকে, ওনার আখলাককে, ওনার দিনকে সবচেয়ে বেশি তিনি ধারণ করতে সক্ষম হয়েছেন। তিনি খেলাফতের দায়িত্ব আসার তিন দিনের মাথায় তৃতীয় দিনে তিনি রোমান সম্রাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার নেতৃত্বে যে বাহিনী গঠন করেছিলেন, তারা মদিনার বাইরে গিয়ে ইন্তজারে আছে, যে তারা খবর পেয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল হয়ে গেছে। তারা সেখানেই অবস্থান করছেন, এখন সামনে কি যাবেন না পেছনে চলে আসবেন এই চিন্তার মধ্যে আছেন, কারণ পরিস্থিতি তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী তো এখন নাই দুনিয়াতে, এখন কি এটা কন্টিনিউ করা রাইট হবে কি না। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন, মুতার যুদ্ধ হয়েছে, সেখানে বেশ কিছু সাহাবি শহীদ হয়েছেন এবং সেখানে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ পরিস্থিতি পাল্টে যায় এবং ওনারা বিজয় লাভ করেন এবং সেফলি মদিনায় ফেরত আসেন। এবং তিনি এই রোমান সম্রাটের বিরুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তবুকের যুদ্ধে রওনা হয়ে গিয়েছিলেন। কথা ছিল তারা আসবে, মোকাবিলা করবে, তিনি অনেকদিন থাকলেন, তারা আসলো না, তখন তিনি মদিনায় ফেরত আসলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আখ্যান দিয়ে, ওনার ইন্তিকাল কীবারে হয়েছে মনে আছে তো? সোমবারে হয়েছে, তার আগের দিন রোববার, তার আগের দিন শনিবার। শনিবারে তিনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি তো আমার অভিযানে রওনা হয়ে যাও। উসামা হলো ওনার পালিত পুত্র জায়েদের ছেলে, 18 বছরের যুবক, এবং ওনার আন্ডারে অনেক বড় বড় সিনিয়র সাহাবিরা আছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু ও আছেন। ওনাদেরকে দায়িত্ব দিয়ে, ওনার একজন যুবককে দায়িত্ব দিয়ে তার আন্ডারে মুরব্বী সাহাবিদেরকে পর্যন্ত পাঠিয়ে দিলেন এবং ওনারা যখন মদিনাতে একটু সামান্য গেলেন তখনই খবর পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শরীর খুব খারাপ। তখন ওনারা একটু যাত্রা থামালেন, দেখলেন কী হয় পরিস্থিতি। পরে যখন খবর আসলো যে ওনার ইন্তিকাল হয়ে গেছে, তখন ওনারা চিন্তায় পড়ে গেলেন। যাই হোক, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবারে যখন পাঠান যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, তখন তিনি বললেন, সেটা ছিল যে সের ইলা মাদিয়া মাক্তালে আবিকা, তোমার বাবা যেখানে শহীদ হয়েছে তোমাকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, মুতার যুদ্ধে রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে। ফা আওতিহুমুল খাইল ফাকাদ ওয়াল্লাইতুকা হাদাল জাইশ, সেখানে গিয়ে তোমার ঘোড়া থামাও এবং তোমাকে আমি এই বাহিনী তোমার পেছনে তৈরি করে দিলাম সাহাবিদের, ওকে তুমি তাদেরকে নিয়ে চলে যাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসামাকে, একজন ইয়ংকে দায়িত্ব দিলেন। অনেক সাহাবিরা এটা মুরব্বী সাহাবিদের কাছে কেমন কেমন লাগলো, নিজে চান না কিন্তু বললেন একজন মুরব্বীকে, বয়স্ক একজন লোককে দায়িত্ব দেন, সে তো একেবারেই 18 বছরের মাত্র যুবক মানুষ, একটু বেমানান লাগে মনে হয় যেন। তো কয়েকজন মুরব্বী গোছের সিনিয়র সাহাবিরা সবাই সাহস করেন নাই, যাদেরকে একটু সাহস আছে ওনার সঙ্গে কথা বলতে তারা কথা বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, শোনো, ইন তাত আনু ফি ইমারাতিহি ফাকাদ কুনতুম তাত আনু না ফি ইমারাতে আবিহি মিন কাবল, আমি যখন তার আগে তার পিতা জায়েদকে মুতার যুদ্ধে সেনাপতি করে পাঠিয়েছিলাম, তখনও তোমরা কেউ কেউ আপত্তি করেছিলে
যে জায়িত্ব ক্রীতদাস ছিল, এখন এত শরীফ বংশের লোকেরা ওনার আন্ডারে দেওয়াটা কারো কাছে একটু খটকা লাগতে পারে, ওনাকে না দিয়ে কোনো একজন আরও নাম করা ব্যক্তিকে দেন, তিনি যে ক্রীতদাস ছিলেন বিধায় একটু কেমন লাগে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ওনারা তাদেরকে তিনি খুব করে বুঝিয়ে দিয়েছেন, বললেন যে তোমরা তো এর আগেও উসামার বাবা জায়েদকে যখন পাঠালাম তখনও তোমরা আপত্তি করেছিলে কেউ কেউ, ওকে, আর এখন আপত্তি করছো আবার। ও আইমুল্লাহ, আল্লাহর কসম, ইনকান আল্লাহ খালিকানিল ইমারা, সে যে এই আমির হওয়ার, এই কমান্ডার হওয়ার কত উপযুক্ত সেটাতে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, সেজন্য তো আমি তাকে দায়িত্ব দিয়েছি। ও ইনকান আল্লাহ মিন আহাবিন নাস ইলাই, অথচ সে আমার কাছে সবচেয়ে প্রিয়, তিনি জায়েদকে অনেক মহব্বত করতেন আর জায়েদের ছেলে উসামাকে মহব্বত করতেন নিজের নাতির মতো করে, হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে একটু বড় ছিলেন এবং খুব আদর করতেন, খুব আদর করতেন, নিজের আপন নাতির মতো আদর করতেন, যে সে আমার কত মহব্বতের, তাকে আমি তো আমার কাছে থাকতে রাখতে কত ভালো লাগে আমার, তাকে আমি দিলাম যে সে এই কাজের উপযুক্ত, আর সেই বিষয় নিয়ে তোমরা আপত্তি করো। ওয়াই নাহাদ আলা মিন আহাব্বিন নাসি ইলাইয়া বাদাহু, জায়েদের পরে সে তো আমার অনেক প্রিয়, এই জন্য ওনাকে বলা হয় হেব্বু হেব্বির রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়জনের প্রিয়জন, জায়েদ প্রিয়জন, তার প্রিয় ছেলে সেটা ওনার প্রিয়জন। এরপরে দুই দিন পরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে, অসুস্থ মারাত্মকভাবে হয়ে গেল এবং তিনি ইন্তেকাল করলেন। ওই সময় ওনারা আল জরফ এলাকায় পৌঁছেছিলেন মদিনা থেকে রওনা হয়ে, জরফ হল মদিনা শহর থেকে তখন 3 মাইল দূরে ছিল সিরিয়ার দিকে, ওইখানে অবস্থান করছিলেন, ওইখানে তাদের কাছে খবর চলে গেল। ওই খবর যাওয়ার পরে সবার মধ্যেই একটা বড় ধরনের আকস্মিক একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল, না কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তিনি জীবন্ত এবং তিনি সব কিছুর কেন্দ্রবিন্দু, তার উপরে ওয়াহী নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কানেকশন আছে, উনি হঠাৎ করে চলে গেছেন, আর মদিনায় তখন কোনো রাষ্ট্র ব্যবস্থা একেবারে সিস্টেম তো গড়ে ওঠেনি, ওনার পরে সরাসরি একজন ওনার ডেপুটি আছেন তাও ফর্মালি ঠিক করা হয়নি, তো ওনারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের সিচুয়েশনটা তুলে ধরে বললেন, লাম্মা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরতাদাতিল আরব কাতিবাতান, ওনার মৃত্যুর খবর পেয়ে আরবের বেশ কিছু কবিলা যারা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলাম কবুল করলো, ও ইসলাম তো বিজয় হয়ে গেছে, ঠেকানো যাবে না, এখন তার পিছনে থাকা ঠিক না, চলো সুযোগ সুবিধা অনেক কিছু হতে পারে, মিলতে পারে, আমরা সবাই দলে দলে ইসলাম কবুল করি, বিভিন্ন কবিলা লোকরা কবুল করলো। এর মধ্যে কিছু কিছু আবার ওনার ইন্তেকালে খবর পেয়ে উল্টে গেল, ক বুঝছি মনে করছি তো উনি মরবেন না, মর নবী হলে আবার মরেন কেমনে, তো বোঝা গেছে আমাদের মতোই মানুষ, আর উনি তো নাই, আর কিছুই নাই এখন, আর আমরা আগের মতেই আবার হয়ে যাই, কিছু উল্টে গেল, মোরতাদ হয়ে গেল। তো মায়া সারাদিয়াল আনহা বলেন, এবং যে অনেকের ভিতরে নেফাক যে ছিল আগে বোঝা যায় নেই, দুর্বল মানা কিছু লোকের ভিতরে মোনাফিকে ঢুকে গেল, আল্লাহে যে লাকাদ নাযালা বি মা লাও নাযালা বিল জিবালের রাসিয়াতে লাহা দোহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল তারপরে মদিনা এবং আরব সমাজের যে চিত্র আমার কাছে আসলো, আমি দেখতে পেলাম যে কোন অন্ধকার আমাদের উপরে নেমে আসছে, এখন উম্মতের গতি কোন দিকে যাবে, কি হবে, যে এত মুসিবত আমি ফিল করলাম, আমার কাছে মনে হলো যে যদি কোনো পাহাড়ের উপরে এরকম কিছু নাজিল হয় পাহাড় একদম মাটির সঙ্গে গলে যাবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি আমার সামনে মনে যেন ফুটে উঠল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ তাদের তো এখন দিক বেদিক হারিয়ে ফেলেছেন, কি করবেন, তাদের কাছে তো প্রচণ্ড হতাশা ছুটে এসেছে যে আল্লাহ নবী নাই, এখন আমাদের কি উপায় হবে। তো তিনি বলেন, মনে হলো যে ছেলেগুলোর এমন অবস্থা হলো যে একটা কোনো একটা জায়গায় যদি কতগুলো ছাগল বাঁধা থাকে 100-200 ছাগলের পাল, আর হঠাৎ করে সেখানে যদি তুফান আসে,
ওদের ওদেরকে যে শেল্টারে রাখা হয়েছে সেই ছাদটা উড়ে চলে যায়, প্রচণ্ড বৃষ্টি পড়ে আর তুফান জোরসোরে, তখন ছাগলগুলো কি করবে জানেন? কি করে তুফান দেখলে? দিক আর চিৎকার করে। গরু কিন্তু এত চিৎকার করে না, ছাগল কিন্তু খুব চিৎকার করা শুরু করে, যখন ছোটকালের কথা মনে আছে। তিনি বলেন যে ওই এরকম মুসিবতে পতিত ছাগলের পালের মতো মানুষের অবস্থা হয়ে গেল সাহাবিদের। আর ওই সময় আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। দেওয়ার পরে তিন দিন পরেই তিনি সবাইকে ডাকলেন। শনিবারে ওনার ইন্তেকাল হয়েছে, মাঝখানে রবিবার গেছে, সরি সোমবারে ইন্তেকাল হয়েছে, তারপরে আপনার মঙ্গলবার গেল, বুধবারে তিনি সবাইকে ডাকলেন, সবাই আসো জরুরি খবর আছে। এসে বললেন যে উসামার বাহিনীর সঙ্গে ওখানে যারা আছে তারা, এবং পরে এখান থেকে যারা যাওয়ার কথা ছিল, অনেকেই যেতে যেতে দেরি হচ্ছিল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর খারাপ, ওনার ইন্তেকাল হয়ে গেল জানাজা ইত্যাদি, এখন সবাই রেডি হয়ে যাও, লা আলা লা ইয়াবকিয়ান্না বিল মাদিনাতি আহাদু মিন জুনুদি উসামা রাদিয়াল্লাহু আনহু, যে উসামার আন্ডারে যে সমস্ত বাহিনীর মধ্যে যাদের নাম লেখানো আছে তারা কেউ আর দেরি করতে পারবে না, সবাইকে গিয়ে জয়েন করতে হবে, সবাই এই কাফেলা যোগ দিতে হবে তাড়াতাড়ি। জরফে গিয়ে ওই জায়গায় গিয়ে তার সঙ্গে মিলিত হয়ে যাও। তিনি সে কথা বলার জন্য সবাইকে ডেকে মসজিদের ভিতরে একটা ভাষণ দিলেন। আল্লাহ তাআলার হামদ সানা পড়ে তারপর তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা মিসলুকুম, আমি তো আপনাদের মতোই একজন, অর্থাৎ আমি তো আর নবীর জায়গায় নেই, আমি আপনাদের মতোই একজন উম্মতের অংশ। ওয়াইনিল্লা আদ্রি লা আল্লাকুম তুকাল্লিফুনানি মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতিকু, আমি জানি না আপনাদের পরিস্থিতি, আপনারা আমাকে কত বড় বোঝা মাথায় তুলে দেবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারতেন সেই বোঝা কি আমি বহন করতে পারবো? এই উম্মতের দায়িত্বের বোঝা যে তুলে দিলেন। তারপরে তিনি আর একটু বললেন, ইন্নাল্লাহ আস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন ও আসামাহু মিনাল আফাত, আল্লাহ তাআলা তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে সমস্ত বিশ্ব থেকে সেরা লোকটিকে বাছাই করে নবুয়ত দিয়েছেন, আর ওনাকে আল্লাহ তাআলা মাসুম করেছেন, তিনি কোনো রকম বিভ্রান্ত হবেন না, কোনো মিস্টেক করবেন না, করতে গেলে ওহী এসে ওনাকে কারেকশন করে দেবে, আর আমি তো আর এগুলো তো আমার কিছু নাই, আমার কাছে ওহী আসবে না। ওয়াইনামা আনা মুত্তাবিউন আলাস্তুবি মুবতাদি, তবে একটা কথা বলি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকর্ম কোরআন এবং সুন্না অনুযায়ী তিনি যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন ঠিক ওনার তরিকাকে আমি ফলো করব, আমি নিজের থেকে কোনো কিছুই যোগ করব না। আচ্ছা, আমার এই একটাই আমি বুঝতে পেরেছি, ফাইন ইস্তাকাম তুফা তাবিউনি ওয়াইন যুগ তুফা কাউমুনি, যদি দেখো তোমরা সবাই যে আমি লাইন মতো আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমি ত্রুটি করি না, তাহলে প্লিজ সবাই আমার আনুগত্য করে যাও, আর যদি দেখো যে আমি কোনো জায়গায় উল্টোপাল্টা করেছি, ফাক্কা উয়ে মুনি, আমাকে কিন্তু তোমরা সবাই ঠিক করে দেবা, ছেড়ে দেবা না, সোজা করে দেবা। ওয়াইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবেদা, ওনার তো ইন্তেকাল হয়ে গেছে, ওয়ালাইসা আহাদ মিন হাদির উম্মা ইয়াতলুবুহু বিমাযলামাতিন দরাবাহু সাউতান ফিমা দুনহা, তো উনি তো এভাবে দুনিয়াতে গিয়েছেন যে কারোর প্রতি তিনি সামান্য জুলুম করেছেন, অন্যায়ভাবে একটি কড়ার আঘাত দিয়েছেন কোনো দিন, এরকম দাবি কেউ করতে পারবে না, ওনার দ্বারা তো তিনি কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুমও করেননি। ওয়াইন্না লি শয়তান ইয়া তারিনি, কিন্তু আমি কি আর ওনার লেভেলে আসি, আমি কি মাসুম, আমার পিছনে তো শয়তান লেগে আছে, সে তো আমাকে যখন তখন ধোকা দেবে। ফাইদা আতানি ফাজতানি বৌনি, যদি দেখো যে কোনো সময় আমার কথাবার্তায় কাজেকর্মে শয়তান আমাকে দিয়ে কিছু করিয়ে ফেলেছে, কিছু মুখ দিয়ে বলে ফেলেছে, তাহলে তোমরা আমার সেই অন্যায় কথাকে শুনবাও না, আমলও করবো না, আমাকে ঠিক করে দিবা। ওয়ান্তম তাকদুনা ওয়া তারুহুনা ফি আযালিন, তারপরে বললেন, এবারে উনি সুন্দর কিছু নসিহত করলেন, উনি যে এত সুন্দর নসিহত করতেন আমরা কিছু গত সেশনে শুনেছি, তাই না, তার আগেও শুনেছি, ওনার নসিহতগুলো একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসিহতের সঙ্গে পুরোপুরি মিলে যায়। তিনি বললেন, তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের ওই ঠিক সময়টার কাছে আসতেছ ঘুরে ঘুরে, যেটা তোমাদের কাছ থেকে আল্লাহ গায়েব রেখেছেন তার নলেজটা, সকাল সন্ধ্যা করতে করতে জীবনে
তোমাদের ওই জায়গামতে পৌঁছে যাবা যেটা তোমাদের কাছ থেকে আল্লাহ গোপন রেখেছেন, সেটা কি? মাউত। কারণ এটাকে আমরা জানি কখন আসবে, সকালে আসবে না, সন্ধ্যায় আসবে, দুপুরে আসবে না, রাত্রে আসবে। আজকে খবর পেলাম এক ভাই, দেশে আমার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, খুব সম্মানিত লোক ছিলেন, রাতের বেলা ঘুমিয়েছেন, সকালে উনি আর ফজরের জন্য উঠেন না, খুব দিনদার মানুষ ছিলেন, অনেক ভালো আখলাকের মানুষ ছিলেন। প্রফেসর মাজহার সাহেব রাহেমাহুল্লাহ, পরিবারে গিয়ে দেখলো যে উনি চলে গেছেন দুনিয়া থেকে, আর নাই, ঘুমের মধ্যে চলে গেছেন। তিনি তো সবসময় চিন্তা করেননি যে আজকে ওনার শেষ রাত্র, তাহলে সবাই থেকে বিদায় নিতেন, ঠিকই। এরকম করে আমাদের কাছ থেকে গোপনীয় হয়ে আসে আমাদের মৃত্যুর সময়টা। এই কথা বলে তিনি সাহাবায়ে কেরামকে সাবধান করলেন, ফাইনিস্তাতাতুম আল্লা ইয়ামদি হাদাল আজাল ইল্লা ওয়া আনতুম ফি আমালিন সালেহ ফাফআলু। তাহলে আমরা সবাই যেন সতর্ক থাকি যে আমরা আমাদের এই যে হায়াতটা যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে, কাজে ফুরিয়ে যাওয়ার আগে আমরা এমন আমলে থাকি যে যখন আমাদের শেষ সময়টা আসবে আমরা খুব একটা ভালো আমলে আছি। আল্লাহ তালা আমাদেরকে এই ভালো আমলের তৌফিক দিয়ে খাতেমা বিল খায়ের করেছেন। এইরকম যেন আমাদের সুযোগ হয়, এই চিন্তায় পেরেশানিতে তোমরা সবাই থাকো, আমরা সবাই থাকি, তিনি এভাবে বললেন। তারপরে বললেন, অলনস্তাস্তিও দালিকা ইল্লা বিল্লাহ, আর এরকম নেক আমলে থেকে তোমার মৃত্যু হওয়া তুমি চাইলেই তো পারবে না, আল্লাহ তালা তৌফিক না দিলে, তাই না? আল্লাহ না চাইলে আমরা পারবো? তাহলে আল্লাহ তালার কাছে চাইতে হবে। এই জন্য তো আমরা আল্লাহর কাছে চাই, ইয়া কেন আবুদু ইয়া কেন চাই, এবাদত তো আপনারই করি শুধু, কিন্তু সাহায্য আপনার কাছেই চাই। আপনি সাহায্য না করলে তো ঠিক মতো করতে পারবো না। এহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই সুন্দর কথাগুলো তিনি বললেন তৃতীয় দিনে। তারপরে তিনি বললেন, ফাসাবিকু ফি মাহালি আজালিকুম মিন ক্বাবলি আন তুসলিমাকুম আজালুকুম ইলা ইনকিতা'ই আমাল। তোমরা এরকম নেক কাজ করতে 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 শেষ সময়ের দিকে আসো যে তোমরা আল্লাহর কাছে খুব সুন্দর তরিকায় পৌঁছে যাচ্ছ। আর এটা যেন না হয় তোমরা দেরি করলা যে দেখি না আর একটু সময় যাক, আর একটু এবাদত মনোযোগ দেবো কিছুদিন পরে, আর হঠাৎ করেই মৌত তোমাদেরকে এই নিয়ে সে আশাকে সম্পূর্ণভাবে কেটে দিল, আর হলো না সেটা। ফাইনা কাওমান নাসু আজা আলাহুম, কিছু লোক পৃথিবীতে এসেছিল, অনেক লোক যারা তাদের এই মৃত্যুর সময়টাকে ভুলে থেকেছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এই কথাটাকে ভুলে রয়েছে। ওয়াজা আলু আমা আলাহুম লিগাইরিহিম, তারা নিজেরা ভালো আমলের জন্য সৃষ্টি হয় নাই, অন্য লোকেরা ভালো আমল করবে তাদের জন্য এটা ছেড়ে দিল, নিজেরা ভালো আমলের মধ্যে নেই, নিজেরা দুনিয়ার জন্য অস্থির হয়ে আছে। ফা ইয়াকুম আনতা কুনু আমসা আলাহুম, খবরদার খবরদার ওদের মতো হইও না, তুমি দুনিয়ার পেছনে পড়ে থাকো, আর নেক আমল অমুক করুক তমুক করুক তাদের জন্য রেখে দাও। আল জাদ্দু আল জাদ, খবরদার সিরিয়াস হও, সিরিয়াস হও আখিরাতের ব্যাপারে, আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি অ্যাক্টিভ হয়ে যাও, অলস থেকো না। আল ওয়াহা ওয়াল ওয়াহা, মানে তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করো না, দেরি করো না, নেক আমল জোগাড় করতে দেরি করো না। সাধারণত আমরা দেরি করি, ঠিক কি না? যিনি গুণাগার আছে, অনেক গুণা আছে, তবা তো করা দরকার, আসলে চিন্তা করছি তবা করে ফেলব, আর কটা দিন যাক, হস্তা করে আসি, ওমরা করে আসি, তারপরে ছেলে মেয়েকে বিয়ে শাদী করাই দেই, তারপরে দুনিয়াদারি সব কমাই দেব, শুধু আশা, শুধু আশা। আশা কি সময় মতো সব ঠিক থাকে? হঠাৎ করে টান দিয়ে আশার থেকে ছুটিয়ে নিয়ে যাবে আমাদেরকে, তাই না? ওয়ান্নাজা ওয়ান্নাজা, নাজাতের পথে ঢোকো, নাজাতের পথে আসো তাড়াতাড়ি করে। ফাইনা ওরাকুম তালিবান হাফিসান মারুহু সারিউন, তোমাদের পিছনে ওঁত পেতে আছে তোমাদেরকে ধরার জন্যে, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্যে, তোমাদের সময় শেষ সময় আসলে তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মৌতকে সাবধানে থাকো, এই মৌতের কথা স্মরণ করো, অসতর্ক থেকো না। ওয়াতাবুর বিল আবা ওয়াল আবনা ওয়াল ইখওয়ান, তো আমাদের সামনে কারো সন্তানই তো দুনিয়া থেকে চলে গেল আমার আগে, হয়েছে না এরকম অনেকের? সন্তান আগে চলে গেছে, বাবা আগে যাওয়ার কথা, আগে সন্তান চলে গেছে। তারপরে
ওয়াল আবনা ওয়াল ইখওয়ান, ভাই ছোট ভাই বড় ভাই আগে চলে গেছে দুনিয়ার থেকে। ওয়ালা তাগবতু আলা হায়া ইল্লা বিমা তাগবতুনা বিহিল আমওয়াত, দুনিয়ার পিছনে অমুক লোকে এত পয়সা করি মানে কাম বানিয়ে ফেলছে, তাটা দেখে তোমার ভিতরে যেন কোনো প্রতিযোগিতা না আসে, বরঞ্চ যে মরে গেছে তার সঙ্গে প্রতিযোগিতা করো। আহারে বেচারা তো মরে গেলো, কী আমল করে না গেলো, আমি বেঁচে আছি দেখি তার চেয়ে একটু বেশি করতে পারি কিনা আমল, এদিকে নজর দাও। তারপরে তিনি আরও বললেন আরেক সময়, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা উরিদা বিহি ওয়াজহা, যত আমলি যে আমলি করি না কেন আমরা আল্লাহ তাআলার কাছে সেটা এখলাস না হলে তিনি কবুল করবেন না। আমি অনেক বড় মাদ্রাসা বানালাম, মসজিদ বানালাম, অনেক দান করলাম, আমাকে লোকেরা কি বলবে, দানবীর, এটা আশা আছে মনে মনে বড়। তা আমি গেলাম যদি গিয়ে দেখি যে লোকেরা আমাকে একটা বিশাল সম্বর্ধনা দিল না, তেমন বেশি সম্মান দেখালো না, মনটা খুব খারাপ হয়ে গেল। রহমাকাল্লাহ, তো এখানে এখলাস ঠিক মতো আছে না, সম্মান দিল না দিল আমি গেলে চিন্তাই করি না, দেবো আল্লাহ তো হোক দিয়েছে আমি দিয়ে দিলাম, আমি সম্মান চাইও না, কারণ সম্মান চাইতে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, এ নাম হলো এখলাস। ফাইনামা আখলাস তুম লেহিন ফাকরিকুম হাজাতিকুম, হ্যাঁ যখন যদি তোমাদের এখলাস থাকে ওই এখলাস তোমাদের এত কাজে লাগবে যে যদি তুমি অসহায় হয়ে আল্লাহর কাছে উঠবে অনেক কাজে লাগবে সেই এখলাস। এতাবার ইবাদাল্লাহ বিমান মাত আমিনকুম, কত মানুষ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, জানাজা পড়াচ্ছে, দাফন করছি, তাদের থেকে আমরা শিক্ষা নেই। অতাফাকার ফিমান কানা কাবলাকুম, তোমাদের আগে পৃথিবীতে যারা ছিল এখন নাই তাদের থেকে শিক্ষা নাও। আইনা কানু আমস ও আইনা হুমুল ইয়াউম, কালকে তারা কোথায় ছিল, গত বছর কোথায় ছিল, আজকে তারা কোথায়। আইনাল জাব্বারুন আল্লাযীনা কানা লাহুম যিক্রুল কিতাল ওয়াল গালাবা, এই যে বড় 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 ধরনের তাকব্বর করণেওয়ালা যারা ছিল তারা আজকে কোথায় আছে, তাই এটা আমরা শুনে ফেলছি তাই না। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে চলে আসি, উসামার রাদিয়াল্লাহু আনহুর যে বাহিনী তিনি পাঠিয়ে দিচ্ছেন, তখন তিনি সবাইকে ডাকলেন, ডাকার পরে তিনি বললেন ইন্না হাউলাই জুলুল মুসলিমিন, তিনি অর্ডার দিলেন যে তোমরা চলে যাও তৃতীয় দিনে, যারা যারা মদিনায় এখনও রয়ে গেছ জোরহ এলাকা গিয়ে তার সঙ্গে জয়েন করো। এখন সাহাবাদের মধ্যে অনেক পরামর্শ সলা পরামর্শ হওয়া শুরু হয়ে গেল, সর্বনাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি ছিলেন, সব ঠিকঠাক ছিল, এই জন্য বাহিনী পাঠিয়েছেন, উনি নাই সব তো এখন উলট পালট হয়ে গেছে, এখন এত বড় রোমান বাদশার বিরুদ্ধে বাহিনী পাঠানো যেখানে আল্লাহ নবী নাই, এটা কি বুদ্ধিমানের কাজ হবে। নিজেরা কথাবার্তা বলতেছেন, বলে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এখন মনে হয় ঠিক হবে না, তারা বলেন ইন্না হাউলা জুলুল মুসলিমিন, যাদেরকে পাঠালেন এখানে অনেক নামি দামি সাহাবি আছে, শুধু উসামা না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শুরু করে অনেক সিনিয়র সিনিয়র সাহাবি আনসার মুহাজিররা আছে, এরা হলো মেইন, ওনারা মদিনা থেকে যদি চলে যায় হলো আরব আলামা তারা কাদিন তাকাদাত বিকা, আর দেখছেন তো ইতিমধ্যেই বেশ কিছু আরব মোরতাদ হয়ে গেছে বিভিন্ন কবিলা, পরিস্থিতি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাই, আমরা খুব রিস্কি টাইমে চলে এসেছি, ফালাইসা ইয়ামবাগি ইলাকা আন তুফারিকা আনকা জামাআত আল মুসলিমিন, এখন এই মুসলমানদের একটা ভালো অংশ কি আপনার কাছ থেকে দূরে সরিয়ে কোথায় পাঠিয়ে দিবেন, তাহলে কি হবে যদি অন্য বিভিন্ন কবিলার লোকেরা এসে হঠাৎ করে মদিনা আক্রমণ করে বসে, কাছে তো এখন আগে মদিনার প্রতিরক্ষা দরকার। ওয়ার সালা উসামা ইবনে আমিন মুআসকারি হি মিনাল জরফ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা ইলা আবি বকর ইস্তাদিনুহু আন ইয়ারজা বিন্নাস, আর উসামা নিজে জরফ এলাকা থেকে উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মদিনায়, ওখানে ওনাতে কিছু সারা পরামর্শ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, মদিনা তো ইনসিকিউর হয়ে গেল বোধ হয়, এখন আরবের বিভিন্ন কবিলাগুলো যদি হঠাৎ করে মদিনা আক্রমণ করে বসে, আর মক্কার ন মুসলিমরা তো কেবল সেদিন ইসলাম কবুল করলো, তাছাড়া বাকি অন্যান্য কবিলার লোকেরা যারা শুধুমাত্র মক্কা বিজয়ের পরে কবুল করলো, এরা মিলিয়ে যদি একটা কোয়ালিশন করে মদিনা আক্রমণ করে বসে সব উল্টে যায়,
এখন কি আমাদের ওদিকে সাহাবীদের বিরাট বাহিনী নিয়ে যাওয়া কি ঠিক হবে? তো সবাই পরামর্শ করলো যে যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো যায় হয়তো ওনার কথা তিনি শুনতে পারেন। তো উসামা রাদিয়াল্লাহু আনহু পাঠালেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আপনি যান গিয়ে দেখেন, উনি যদি বলেন তাহলে আমার মনে হয় যে না বোধহয় আমাদের এখন মদিনা চলে আসাটাই উচিত হবে কিনা ওনার সঙ্গে একটু পরামর্শ করেন। তিনি আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা বললেন, বললেন যে এই যে যাদেরকে পাঠিয়েছেন এরা তো সবচেয়ে বাছাই করা ফের সাহাবিদের মধ্যে অন্যতম, বিরাট একটা গ্রুপ এখন পাঠিয়ে দিলেন, এখন ওনারা সবাই মিলে পরামর্শ হয়েছে, তারা আল্লাহর রসুলের খলিফার ব্যাপারেও তারা আশঙ্কায় আছেন, মানে আপনার পাশে এরকম বাহিনী না থাকলে আপনার জীবনও তো নিরাপত্তা ঝুঁকি আছে। মদিনা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবীর এই মদিনা শহর তো নিরাপদ না, কোন সময় অ্যাটাক হয়ে বসে, মুসলমানরা এখানে তারা আসে, মুশরিকরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে হামলা করে কী উপায় হবে, এই জন্য আমি আসছি সবাই মিলে এই পরামর্শ দিয়েছি আপনাকে কনভিন্স করার জন্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই রাজি হলেন না, এবং পরবর্তী পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ এবং যে সমস্ত আরও সিনিয়র সাহাবি মদিনার থেকে গিয়েছিলেন মুহাজির আনসার সবাই এসলে ওনার সঙ্গে পরামর্শ করলেন। বেশ লম্বা চূড়া পরামর্শ হলো, সুরা হলো, সবাই প্রায় ওনাকে কনভিন্স করার চেষ্টা করলেন, কিন্তু আর বিশেষ করে অনেকে বললেন যে যাই করেন না করেন আপনি তো যাবেনই বুঝছি, উনি বললেন যে না আমি ফেরাব না, তবে আমাদের কথা হলো যে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছাড়তে পারবেন না, উনি আপনার পাশে থাকতে হবে, ওনার মতন একজন সাপোর্টের ওনার অ্যাডভাইজার হিসাবে আপনার পাশে না থাকলে আপনি এই যে কি ঘটে যাবে আপনার জন্য তো খুব কষ্ট হয়ে যাবে, ওনাকে আপনি রেখে দিন অন্তত পক্ষে। যখন সবাই এভাবে বলতে থাকলো তখন নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ শুনে বললেন, তিনি অনেকক্ষণ ধরে শুনলেন, সবাইকে বললেন যার যা কথা আছে সবাই খুব করে বললো ওনাকে কনভিন্স করার জন্য, তিনি সবাইকে সুযোগ দিলেন, দিয়ে বললেন ঠিক আছে আমি আপনাদের কথা শুনলাম, একটা টাইম ঠিক করে দিলেন যে অমুক সময় ওই দিনই বিকালের দিকে সন্ধ্যার দিকে যে একটা বড় ইজতেমা ডাকেন যারা যারা আছে মদিনা মুসলমানরা, যা সিনিয়র সাহাবিরা আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সবাইকে ডাকেন, একদম মসজিদে নববীর মধ্যে বড় মিটিং ডাকা হলো, এবং তখন তিনি সেখানে বললেন যে আমি আপনাদের অনেকে পরামর্শ শুনেছি, সবাইকে সামনে নিয়ে আমি এখন যে কথা বলতে চাই, সবাই মিলে আমাকে যে প্রসাদ দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিকল্পনা নিয়ে উসামাকে রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার দিকে পাঠিয়েছেন আমি যেন সেটা উদ্ধার করে নিয়ে আসি, এই যে আমাকে প্রস্তাব খুব জোরসোরে দেওয়া হচ্ছে সবাই মিলে পরামর্শ দিচ্ছে, আমি আপনাকে আপনাদেরকে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত দিয়ে তিনি উসামাকে পাঠিয়েছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার এখতিয়ার আমার নাই, আমি কিছুতেই তা করতে পারবো না, এমনকি যদি এমন হয় যে মদিনায় আশেপাশের লোকেরা মোরতাদ হয়ে আক্রমণ করে মদিনা তছনছ করে দিয়েছে তাহলেও আমি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে তৈরি করা বাহিনীকে আমি ফেরত নিয়ে আসব, এই কাজ আমার দ্বারা হবে না, আমি যদি দেখি যে আমাকে লোকেরা হাইজ্যাক করে ছ মেরে নিয়ে যাচ্ছে এত লোক আসছে, তারপরে আমি উসামাকে উইথড্র করার কমান্ড আমি দেব না, যদি একজন মানুষও মদিনায় টিকে থাকে সবাই মদিনায় ছেড়ে চলে যায় সবাই দ্বিমত পোষণ করে, আমি আমার এই মতকে কিছুতেই প্রত্যাহার করব না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানকে আমি উইথড্র করব এই সাহস এই হিম্মত আমার নাই। ওনার এটা কি কোনো একতরফা একঘেয়েমি বলা যায়? অনেক রিস্ক নিয়েছেন তিনি সবার পরামর্শকে উপেক্ষা করে,
ঘটনা প্রবাহের শেষ দিকে বোঝা যাবে যে ওনার সিদ্ধান্তটা অনেক পজিটিভ সিদ্ধান্ত ছিল, তিনি একমাত্র রাইট সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা শেষের দিকে গেলে আমরা সেটা বুঝবো ইনশাল্লাহ। তারপরে ওনারা থামেন নেই, তো আনসারদের মধ্যে যারা খুব সিনিয়র ছিলেন মদিনা বাসিন্দা, তারা বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবার বললেন, শোনেন আপনি একটু পার্সোনালি গিয়ে আবার ওনাকে বোঝান, আপনার কথা তো উনি বেশি গুরুত্ব দিবে, একটু বোঝান। ওকে, না তখন বলা হলো যে না, ওই এই কাজ কর যে আনসাররা চায় যে আপনি অন্তত পক্ষে একটা কাজ করেন, যে উসামা তো খুব ইয়াং মানুষ, তার আন্ডারে বড় বড় সিনিয়র সাহাবিরা আছেন এবং তার জীবনে কি এত অভিজ্ঞতা হয়তো বা নাইও, এই জন্য কমপক্ষে একটা কাজ করেন, একজন সিনিয়র মানুষকে সেখানে কমান্ডার হিসেবে নিয়োগ দেন ওনার পরিবর্তে। তো ওমর রাদিয়াল্লাহু বলেন যে আমাকে এই পরামর্শ দিয়ে সিনিয়র আনসারিয়া পাঠাইছে, আপনাকে বলার জন্য তাদের সাহস নাই, আমাকে বলছে বললে আপনি বলতে পারবেন এই কথাটা, অন্তত বলেন যে এদুর তিনি রাজি হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে ওনার শরীর রক্ত এমন গরম হয়ে গেল, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাড়িকে আপনাকে ধরলেন, টান দিলেন, ধরে বললেন সাকালাত কা উম্মকা ও আদেমাত কা ইবনুল খাত্তাব, হে খাত্তাবের সন্তান, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমাকে লস করুক। এটা একটা কথার কথা মানে বদোয়া না, এটা মানে যে তুমি যে কি কথা বললে, এই যে তাকে এই গুরুত্ব উপলব্ধি করার জন্য আরবরা এটা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটা বলতেন, সাকালাত কা উম্মকা ইয়া মুআদ, তাই না? ওমর ইবনে খাত্তাব তুমি কেমন এই কথা বলতে পারলে আমাকে? ইস্তামালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তা'মুরিনি আন আনজাহু, যে আল্লাহ নবী যাকে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব থেকে আমি তাকে সরিয়ে নেব, আমি করবো এই কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু আর কথা বলেন না এবং তিনি রিগ্রেট করলেন যে আমি কী করলাম, কেন আমি খামাখায় উল্টো কথা বলতে আসছি। ওকে, তিনি যখন বের হয়ে আসলেন, আসার পরে যারা বাইরে ছিলেন অপেক্ষা করতেছিলেন যে রেজাল্ট কী হয়, তারা বললেন মা সোনা তা কী করে আসলেন ওমর, সকাল এম দু সাকালাত কুম মা তুকুম, সামনের দিকে যাও, তোমাদের মা তোমাদেরকে হারিয়ে ফেলুক, আর কথা বলো না, সামনের দিকে যাও, যাও তো, তোমাদের মা তোমাদেরকে হারিয়ে ফেলুক, মা লাকিতু ফি সাবাবিকুম মিন খলিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের এই পুশ করার কারণে আমি গেছিলাম, আল্লাহ নবীর খলিফা থেকে আমি যা পাইছি আমার আর দরকার নেই, সোজা কথা ওনার কথা আমল করো। এরপরে সবাই বুঝতে পেরেছি কোনো কথা নাই, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে মদিনা থেকে বের হয়ে উসামা যেখানে অপেক্ষা করতেছেন 3 মাইল দূরে সেই এলাকায় ওমর সবাই সব একসঙ্গে আসলেন, তো এসে তার দিকে বলছে এখন তারা আজকে রওনা করে দেবে আর কি সিরিয়ার দিকে, তো তিনি তাদেরকে এগিয়ে দিচ্ছেন কিছু নসিহত করতে করতে। আর তিনি ওই সময় সবাইকে সামনে রেখে তিনি নিজে উঁট থেকে নেমে গেছেন, আর সবাই যারা উঠে যাওয়ার উঠে গিয়েছেন যারা হেঁটে যাওয়া হাঁটছে তিনি ওনার উঠে উঠেন নাই, হাঁটতে হাঁটতে তিনি কথা বলছেন উসামার সাথে, উসামা হলেন কমান্ডার, উসামা উটের পিঠে বসা আছেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন নিচে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন, ওনার উটটাকে লিড করতেছেন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ, খালি উটটাকে টেনে নিয়ে যাচ্ছেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে কথা বলছেন। তো এখন উসামার কাছে কত খারাপ লাগছে, কত বড় মুরব্বী, হ্যাঁ বাপ দাদার বয়সের অলমোস্ট, তিনি বললেন ইয়া খালিফাত রাসূলিল্লাহ আল্লাহ লা তারকাবান্না আওলা আনজিলান্না, হয় আপনি উটের মধ্যে উঠেন নয় আমি নামবো, এখন আমার পক্ষে সম্ভব আপনি হেঁটে যাচ্ছেন আর আমি উঠে বসে যাচ্ছি। তিনি যেতে যেতে ওনাকে নসিহত করতেছেন, কিছু কথা বলছেন, হ্যাঁ বলতে বলতে এগিয়ে দিচ্ছেন অনেকটু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ লা তানজিল ও আল্লাহ লা আরকাব, আল্লাহর কসম তুমি নামতে পারবে না, আল্লাহর কসম আমি উঠবো না। যখন কসম বলে ফেলে এটা মুসলমানরা খুব শক্ত করে আমল করে, আর পারেন নাই, কসম দিয়ে আটকে ফেলছেন। ওয়ামা আলাইয়া আন উগবারা কাদামাইয়া ফি সাবিলিল্লাহ সাআ, আমার কি
আল্লাহর রাস্তায় একটি ঘন্টা আমার পাকে ধুলাবালি লাগানোর কি আমার হক নাই? অতবার সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা উসামাকে এবার বললেন, কি বললেন? ইন রাআইতা আন তুঈনানি বি ওমর ফাফাল, তুমি যদি তোমার যদি মর্জি হয় ওমরকে রেখে যাবা আমাকে সাহায্য করতে, তাহলে তুমি সেটা করতে পারো। যে আমাকে হেল্প করার জন্য তুমি ওমরকে রেখে যেতে চাও, তাহলে সেটা তুমি করতে পারো। ওকে, তার অর্থ কি? তো বলতে পারতেন তো ওমরকে আমার জন্য দিয়ে দাও, কিন্তু এখন কমান্ডার কে? উসামা। উসামা তার নাম লেখানো আছে, তিনি এখন সরাসরি হস্তক্ষেপ না করে তার কাছে দিলেন যে তোমার যদি মর্জি হয় ওনাকে রেখে যেতে পারো। উনি তো কমান্ডার, কিন্তু কমান্ডার ইন চিফ তো হলেন খলিফা, তিনি সরাসরি হস্তক্ষেপ করতে পারেন যে ওনাকে রেখে যাও, তুমি যাও, এটা কোনো বেয়াদবি হতো না। কিন্তু তিনি একটা সম্মান করলেন যে তাকে কমান্ডার বানানো হয়েছে, তার আন্ডারে লোক আমি নেব, যদি খলিফা হিসাবে ওনার এই রাইট আছে, এরপরে সুন্দর আদব যে অধীনস্থ লোকের আন্ডারেও যদি কোনো তার আন্ডারে লোক তুমি নিতে হয়, তাহলে তার উপরস্থকে তুমি কিন্তু পারমিশন নাও। একটু সুন্দর আদব এবং আখলাক তিনি শেখালেন। তারপরে উনি তো অনুমতি দিলেন যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি ওনাকে রাখেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে বিভিন্ন কঠিন পরিস্থিতি আসলে মানে যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো বুদ্ধি পরামর্শ পাওয়া যাবে তিনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটা যদি জায়েদ অনুমতি দেন তাহলে তো তিনি রাখতে পারেন। সেটা তিনি অ্যাগ্রি করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যাওয়া হয়নি। যাই হোক, এরপরে যখন রওনা হয়ে গেল সমস্ত বাহিনীকে সামনে রেখে তিনি বলেন এবার থামো সবাই, আমি একটা ফাইনাল ওসিয়ত নসিহত তোমাদেরকে করি। এই সেনাবাহিনীকে তিনি বললেন যে আমি তোমাদেরকে গোটা দশেক ওসিয়ত দশটা পয়েন্ট দেব, তোমরা সবাই এগুলোকে মজবুত করে ধারণ করবে, এগুলোর উপরে আমল করবে, টিকে থাকবে। এক নম্বরে বললেন লা তাখুনু, কখনো খেয়ানত করো না, ওলা তুগিল্লু, কখনো গনিমতের মাল আত্মসাত করো না, ওলা তাগদুরু, কখনো ধোকা দিও না, ওলা তুমাসসেলু, আর দুশ্মনকে যদি মোকাবিলা হয় তাদেরকে যদি তোমাদের হাতে তারা নিহত হয়ে যায় তাহলে তাদের শরীরের মধ্যে কোনো ধরনের তোমরা বিকৃতি করো না, যাও নাক কাটো কান কাটো এরকম করে না, তাদেরকে অত্যাচার করে লাশের উপরে এগুলো কিছুই করবে না, মৃত্যু হয়ে গেছে বাস আর দরকার নাই কিছু বাড়াবাড়ি করার। ওলা তাকতুলু তেফলান সগীরান, কোনো শিশুকে হত্যা করো না, ছোট মানুষকে। ওয়ালা শাইখান কাবিরান, অনেক বয়স্ক যারা হয়ে গেছে বুড়ো মাজুর এই লেভেলের লোকদেরকে কখনো হত্যা করো না। ওয়ালা ইমরাআতান, কোনো মহিলাকে হত্যা করো না। আজকে ইসলামের দুশ্মনরা ফিলিস্তিনে কি করছে? শিশু মহিলা অসুস্থ রুগী হসপিটাল ডাক্তার রুগী সব মেরে শেষ করে দিচ্ছে, পশুর মতো আচরণ করছে, পশুর চেয়ে অনেক ভালো আচরণ করে। আর ইসলামের কত সুন্দর শিক্ষা, আজকের দুনিয়া যদি এইরকম কাজ মুসলমানরা কখনো করতো, মুসলমানদের তো এগুলো করা ঠিক না, কিন্তু কোনো মুসলমান যদি অপদার্থ বেকুব হয় আর এরকম কাজ করতো তাহলে দুনিয়া মিডিয়া কী দেখতেন আজকে? সুবহানাল্লাহ। আর এইগুলো নিয়ে কিছু কিছু মিডিয়া সামান্য সামান্য বলে কিন্তু তেমন কিছু বলে না। ইসলামের যুদ্ধ নীতি যে কত সুন্দর, হ্যাঁ, এগুলো জাতিসংঘ তো এইগুলো অ্যাগ্রি করেছে, যদি এতগুলো সেগুলো তারা কার্যকরী করছে না। ওলা তাকিরু নাখলান ওলা তুহরিকুহু, কোনো খেজুর গাছ মানুষের গাছপালা এগুলোকে কাটাকাটি করো না, কোন ফলদার বৃক্ষকে কেটো না, কোন তাদের পশুগুলোকে হত্যা করো না। আর তোমরা এমন কিছু এলাকা দিয়ে যদি যাও যেখানে খ্রিস্টান এলাকা, ওখানে কিছু ইবাদতখানা আছে, তারা তাদের ওখানে যারা খ্রিস্টান ইবাদতখানায় নিবেদিত হয়ে ইবাদত করে তাদেরকে ইবাদত করা অবস্থায় তোমরা তাদেরকে ওখানে তাদের গির্জার মধ্যে ঢুকে তাদেরকে হত্যা করো না, তাদেরকে মারধর করো না, তাদেরকে নিরাপত্তার সাথে রেখে দাও সেখানে। কোনো ধর্মীয় উপাসনালয়কে অ্যাটাক করো না, কিন্তু ফিলিস্তিনে মসজিদকে রাখে নাই, মসজিদ দেখে দেখে বোমা মারছে।
তারপরে তিনি বললেন ইনদাফাউ বিসমিল্লাহ আব অনেক নসিহত দিয়ে দিয়ে তারপরে বলছে আল্লাহ নবী আশেপাশে তোমার সামনে দিকে চলে যাও এবং আসলেই তিনি ওই কথাগুলো বলেছেন যেগুলো অন্য সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাহিনী পাঠালে তিনি নসিহত করতেন ওই রকম নসিহতই করেছেন এক এক যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ইসনামা আমারাকা বিহি নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে উসামাকে কিছু নসিহত করেছিলেন ইন্তেকালের আখ্যান দিয়ে উসামাকে যখন পাঠান তিনি বলেছিলেন যে তুমি যখন সিরিয়ার দিকে যাবে প্রথমে তুমি কি করবে বেবেলাদে কদা কদা কবিলায় দিকে আগে ওইদিকে আগে আক্রমণ করবে সুমা এতে আবেল অথবা আবেল এলাকায় যাবে ওলা তো কাসের নাফিসা ইমিন আমরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উসামা তোমাকে যখন রাসুলুল্লাহ সাল্লাম বিদায় করে দিয়েছিলেন তিনি যে কয় কথা যে কথাগুলো করতে বলেছেন যে কাজগুলো বলেছেন যে কথাগুলো তোমাকে নির্দেশনা দিয়েছেন সবগুলো ওভাবে তুমি যেন মেনটেন করো ঠিকমতো মানো ওলা তাজেলান আলিমা খাল্লাফ তা আন আহদিহি তাহড়া করে উনি যে নির্দেশ দিয়েছেন তার কোনো বরখেলাফ কাজ যেন তুমি করো না অথবা উসামা রাদিয়াল্লাহু আনহু ওনার হুকুম নিয়ে সেনাবাহিনী নিয়ে চলে গেলেন এবং তিনি সেখানে গিয়ে ঠিকই ফলো করেছেন কোদা এলাকায় প্রথমে অ্যাটাক করেছেন এবার আবিল এলাকায় অ্যাটাক করেছেন এবং সেখানে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি বরঞ্চ অনেক গণিমত মাল অর্জন করেছেন এবং ওখান থেকে তিনি এভাবে চল্লিশ দিনের যাওয়া আসা এবং যুদ্ধ করা অবস্থায় তাদেরকে পরাজিত করে চল্লিশ দিনের মাথায় মদিনায় ফেরত এসেছিলেন অনেক গণিমতের মাল নিয়ে যখন হেরাকলের কাছে হেরাক্লিয়াস যে রোমান সম্রাটের কাছে খবর গেল একদিন একই দিনে তার কাছে দুটো খবর চলে গেছে এক খবর হলো যে তখন তো আর এরকম টেলিফোন ছিল না আর কোনো কুইক খবর ব্যবস্থা ছিল না তার কাছে খবর পৌঁছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে সেম ডেতে খবর আসছে যে উসামার বাহিনী তার দেশ আক্রমণ করেছে সে আশ্চর্য হয়ে গেল তাদের নবী মারা গেছে অমুক দিন তারপরে তারা এরপরে ওখান থেকে এসে আমার দেশে হামলা করতেছে কেমন কথা ওটা মাবালু হাউলা ইয়ামুতু সাহিবুহুম সুম্মা আগারু আলা আরদিনা ওয়ারে বাবা কী লোক এগুলো তাদের আসল লোক মারা গেছে আর তারা আবার আমাদের এখানে অ্যাটাক করতে এসেছে তারা তো অপেক্ষা ছিল কখন রসুলুল্লাহ সাল্লাম মরে যান তাহলে তো তাদের জন্য সুবিধা হয়ে যাবে এইরকম ব্যক্তিত্ব আর নাই এই আরবদের বেদুইনদেরকে সাহায্য করতে তো বেশি সময় লাগবে না তারই অপেক্ষা ছিল তারা আশ্চর্য হয়ে গেল তখন যেতে যেতে বিভিন্ন কবিলার লোকেরা অনেক কবিলার লোকেরা দেখলো তারা খবর পেয়েছে আল্লাহ নবী মারা গেছেন এদিকে খবর পাচ্ছেন যে এই বাহিনী যাচ্ছে যুদ্ধ করতে আর ওদিকে খবর চতুর্দিকে ছড়িয়ে গেল ইতিমধ্যেই যারা কিছু কিছু উল্টাপাল্টা চিন্তা করেছিল মোরতাদ হয়ে গিয়েতে কিছু কিছু শুধুমাত্র নজদ এলাকার লোকগুলা ছাড়া বাকি অনেকেই আবার একটু সতর্ক হয়ে গেল অবস্থা তো খারাপ আমাদের যেভাবে চিন্তা করছে সেরকম তো না তাহলে এখানে বিশাল হেকমত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে এই বাহিনীকে ওদিকে পাঠানোর সিদ্ধান্ত এটা তো আল্লাহর কাছ থেকে ইঙ্গিত না পালে যে তিনি করতেন না ওই সিদ্ধান্তটা এবং ওটাকে ঠিক রাখা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই জন্য যে আরবের লোকেরা আশেপাশের লোকেরা মনে করবে যে নবী মরে গেছে এখন অ্যাটাক করো এরা দুর্বল হয়ে গেছে এই একটা মেসেজ যেত কিন্তু এখন ওনাদের বাহিনী আরেক দেশে আক্রমণ করতে যাচ্ছে তাহলে কী মেসেজ গেল যে না তাদের শক্তির কোনো পরিবর্তন হয় নাই কাজে এরকম দুঃসাহস করে সুবিধা করা যাবে না তাহলে এটা বিশাল হেকমত ছিল এই হেকমতটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কেউ বুঝেন না কেউ বুঝেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সিদ্ধান্ত এই জন্য তিনি সেখান থেকে সরে আসেননি এরপরে দেখা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা শিখেছেন সব কিছুর মধ্যেই তিনি মাশাআল্লাহ সবার চেয়ে বেশি তিনি শিক্ষা অর্জন করেছেন এবং সেভাবেই তিনি মাশাআল্লাহ ওনার বাহিনীকে পরিচালনা করেছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে অনেক ইখতিলাফ ঘটেছিল, সেটা তিনি কীভাবে কন্ট্রোল করলেন মনে আসত, খলিফা নির্বাচনের ক্ষেত্রে, আবার এই বাহিনী পাঠানোর ক্ষেত্রে, এরপরে নেতৃত্ব মানার ক্ষেত্রে তাদের অসুবিধা হয়ে গেছিল, সেখানেও তিনি তাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ঠিক করেছেন হ্যাঁ সেটাকে তিনি ঠিক রেখেছেন, তিনি পরামর্শ করেছেন, শূরা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটি হাদিসে কোরআনে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, মুসলমানদের সব কাজকর্ম তাদের মধ্যে পরামর্শ করে হবে। এখন সব সাহাবীরা পরামর্শ দিল যুদ্ধ না করার জন্য, তো আর ইনি তিনি একলা যুদ্ধ করার জন্য, তো পরামর্শ কি গ্রহণ করলেন? তো আল্লাহ না বলছে ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, মুসলমানরা পরামর্শ করে সব কাজ করবে তাদের মধ্যে ঐক্যমত, এটার জবাব কী হবে? এটা যদি হতো নতুন কোনো অভিযান একটা যুদ্ধের পরিকল্পনা তিনি করতেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম পাঠিয়ে যাননি, তিনি নতুন করে একটা আবিষ্কার করতেন আর বলতেন যে চলো যুদ্ধ করি ওখানে, তখন সব সাহাবারা দ্বিমত পোষণ করলো, তখন তো ওনার সবার বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু এখন কেন ঠিক হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে গেছেন এটা, যে তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করা মানে এটা সুন্নত, এটা হাদিস, তাহলে কোরআন এবং হাদিসের যদি কোনো দৃষ্টিভঙ্গিতে কিছু পাওয়া যায় সেটার মোকাবেলায় উম্মতের পরামর্শ করে তার বিপরীত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে? নাই। তাহলে তো এখানে এই প্রিন্সিপালটা আমাদের মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিস যেহেতু আছে, কাজেই এখানে সূরাটা পরামর্শ করার সিদ্ধান্ত সবাই মিলে একমত হয়ে গেল, এইটা কোরআন হাদিসের সামনে যদি না টিকে তাহলে এর কোনো মূল্য নাই। কিন্তু যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না হয় তাহলে অবশ্যই পরামর্শ করা খুব জরুরি। ও সাহাবির হুম ফিল আমর, তাই না? ও আমর হুম শুরা বাই না হুম। এরপরে আমরা দেখি যে এই যুদ্ধের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর যুদ্ধ নীতির কতগুলো নীতিমালা আমরা পেলাম, যেটা বর্তমান বিশ্বে মুসলমানরা আমরা আলহামদুলিল্লাহ লম্বা গলায় বলতে পারবো যে ফিলিস্তিনে আমাদের ভাইরা ইসলামের এই তরিকাটাকে কীভাবে মেনটেন করেছে, সুন্দর আদর্শকে, আদবকে, সুন্দর প্রিন্সিপালকে তারা সারা দুনিয়ার মানুষ, এই জন্যই তো ফিলিস্তিনের প্রতি তাদের সিম্পাথি তৈরি হয়ে গেছে, তাই না? কত অমুসলিম দেখেন না মিডিয়ার মধ্যে যে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনদের পক্ষে, তারা এই কারণে এই প্রিন্সিপালকে তারা ধরে রেখেছে। আর যারা প্রিন্সিপালকে লঙ্ঘন করেছে, ইন্টারন্যাশনাল আপনার ওয়ার লকে জাতিসংঘের ঘোষিত যুদ্ধনীতির বিপরীতে কাজ করেছে, তারা কিন্তু অনেকের কাছে ঘৃণার এবং ধিক্ষার পাত্র হয়ে গেছে, ঠিক কিনা? মিডিয়া চলে আসছে সেগুলো। তো যাই হোক, শেষ কথা হলে এই এই উসামার এর মধ্যে যে এই যুদ্ধ অভিযানটা ছিল বিশাল একটি নিয়ামত ইসলামের পক্ষে। রোমান বাদশাহ নয় আটাক করে ফেলতো, কিন্তু হেরাক্লেসে আটাক করতো, সেও সাবধান হয়ে গেল, ওরে বাবা তারা ওখান থেকে দূরে এসেছে, আমার দরকার নাই, এদের শক্তি আদৌ কমেনি। আর আরবের বিভিন্ন কবিলারা সবাই মিলে যে বড় ষড়যন্ত্র করতো সেটা তারা করতে পারলো না। এই ইসলামের বড় একটা চ্যালেঞ্জ থেকে আল্লাহ রক্ষা করেছেন উসামার বাহিনীকে এই যুদ্ধের মাধ্যমে পাঠানোর মাধ্যমে। যদিও রিয়াদ নজদে এলাকার লোকেরা মুসালেমা কাজাবের নেতৃত্বে রিদ্দার যুদ্ধ করেছে, সেটা একটি এলাকায় মাত্র হয়েছে, বাকি অন্যান্য আরব এলাকায় এটা এফেক্ট হয়নি। এবং আমাদের পরবর্তী সেশন হবে এটাই, যে কী করে আমরা শুনব যে রিদ্দার যুদ্ধ কীভাবে সংগঠিত হয়, মুসালেমা আল কাজ্জাব কী ষড়যন্ত্র করলো সেটা হবে, আর সেটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে সাহাবায়ে কেরাম কীভাবে মোকাবিলা করলেন, এটা হবে আমাদের আগামী সপ্তাহের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের এই শনিবারে তাফসিরের সময় আমাদের একটি বিরাট ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ, মাওলানা মাহমুদ হাসান সাহেব আসবেন এবং আমাদের ইমাম আবুল হাসান সাহেব, আমি থাকবো ইনশাআল্লাহ, মিলে আমাদের একটা উইন্টার কনফারেন্সের মতো, আগের দিন হবে ইংলিশে, পরের দিন হবে বাংলা, শনিবারে এসব পরে ইংলিশে হবে, আমাদের ইমাম সাহেবরা এখানে আসেন, সরি শনিবারে বাংলা হবে, আমি সরি শনিবারে বাংলা হবে, রবিবারে ইংলিশে হবে। তা আপনাদের ছেলে মেয়েদেরকে যারা ইংলিশে বোঝে তাদেরকে বলে দেবেন, আমাদের দুই ইয়াং ইমাম আসেন মোজাম্মেল সাহেব এবং ইমাম আনিস সাহেব, ওনারা ইনশাআল্লাহ বয়ান করবেন রবিবারে, আর শনিবারে বাংলাটা হবে। তো অনেকে দাওয়াত দেবেন আপনারা, যাতে করে আমরা এই সময় হলিডের ভিতরে আমাদের করণীয়, পরিবার পরিজন নিয়ে কী প্ল্যান প্রোগ্রাম করবো, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে শনিবারে, আশা করি আমরা মিস করবো না ইনশাআল্লাহ তাআলা।
জাযাকুম আল্লাহ খাইরান। আজকের বিষয়ে কোনো প্রশ্ন আছে? জি জি না, ওনাকে প্রেরণ করছে ওনার ইন্তেকালের তিন দিন আগে, দাফনের তিন দিন আগে নয়, ইন্তেকাল তিন দিন আগে। না, বিদায় আগে হয়ে গেছে ওনারা, তিন দিন আগে, ইন্তেকালের তিন দিন আগে বিদায় হয়েছে। আর খবর পেয়ে যখন দেখলেন যে ওখানে ওনার শরীর খারাপ, তারা থেমে গেলেন। দাফনের তিন দিন আগে না, ইন্তেকালের তিন দিন আগে। পরে পরে পার্সোনালি আলাপ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, জাকাল্লাহ খাইর। ঠিক আছে, আমরা শেষ করতে পারি? আজকে জরুরি কিছু আছে আর? سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. بارك الله فيكم. جي. السلام عليكم. ورحمه الله، حياكم الله. وعليكم السلام، بارك الله فيكم.